চাল কুমড়ো এটা একটা অত্যন্ত সহজলভ্য ও সস্তার সবজি অথচ পুষ্টিতে এবং উপকারিতার দিক থেকে এটা ভরপুর এই সবজি অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে খেতে পছন্দ করে না যেমন আমি পার্সোনালি খেতে খুব একটা পছন্দ করি না বা করতাম না বলা ভালো কারণ যেদিন থেকে আমি এর গুণাগুণ বা উপকারিতাগুলো জানতে পেরেছি চেষ্টা করি সপ্তাহে দুই থেকে তিন দিন এই চালকুমড়োর রস সকালে খাওয়ার আর তাই আমার মনে হলো যে এর উপকারিতাগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই এর উপকারিতা বলতে গেলে হয়তো একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না তো আমি আজকে বেছে বেছে প্রায় আঠেরো কুড়িটা এর গুণাগুণের কথা বলবো তাই ভিডিও একটু লম্বা হতে চলেছে আর আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন না কারণ হতে পারে আপনি যে সমস্যার সমাধান খুঁজছেন হয়তো সেই সমস্যার কথা উল্লেখ করা আছে ভিডিওর মাঝখানে বা শেষে তাহলে যদি আপনি স্কিপ করে ভিডিও দেখেন তো সেক্ষেত্রে হতে পারে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি মিস করে গেলেন তো চলুন দেরি না করে শুরু করি নমস্কার আমি দেবশ্রী দাস আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল ফিজিক্যাল মেন্টাল মোটিভেটরে এই চাল কুমড়োর উপকারিতা নিয়ে বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় যে প্রকৃতি চাল কুমড়োর মধ্যে কী কী উপাদান ঠেসে ভরে দিয়েছে একশো গ্রাম চাল কুমড়োতে বারো গ্রাম প্রোটিন টু গ্রাম ফাইবার থ্রি গ্রাম কার্বোহাইড্রেট জিরো মিলিগ্রাম জিঙ্ক ইলেভেন মিলিগ্রাম আয়রন ও থার্টি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আর এর মধ্যে কিন্তু ফ্যাট একেবারেই নেই প্রোটিন ও এই সমস্ত মিনারেলের পাশাপাশি দেখে নেওয়া যাক কী কী ভিটামিনের মধ্যে বর্তমান একশো গ্রাম চাল কুমড়োর মধ্যে জিরো পয়েন্ট জিরো ফোর এম জি ভিটামিন বি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফোর এম জি ভিটামিন বি টু জিরো পয়েন্ট ফাইভ এম জি বি থ্রি জিরো পয়েন্ট ওয়ান সেভেন এম জি বি ফাইভ ও সেভেনটিন পয়েন্ট টু এম জি ভিটামিন সি থাকে এছাড়াও এর রসে টুয়েলভ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট অ্যান্টিঅক্সিডেন্টস ফোর পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট অ্যালকোহল ও ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ফ্ল্যাপন থাকে এবারে বলুন তো সত্যিই কি জানতেন এই আপাত নিরীহ একটা সবজি চাল কুমড়োর মধ্যে এত এত জিনিস বর্তমান তো চলুন এবারে জেনে নেওয়া যাক এই চাল কুমড়োর হেলথ বেনিফিটস কী কী সবার প্রথমে যেটা বলতে হবে সেটা হলো যে এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে অর্থাৎ সোজা করে বলতে গেলে আমাদের শরীরে জমে থাকা বিভিন্ন নোংরাকে এটা বের করে শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে সাহায্য করে চাল কুমড়োর মধ্যে বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্টস ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান বর্তমান আর সেগুলো আমাদের লিভারের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে লিভারের বিভিন্ন রকমের রোগ নিরাময়ও সাহায্য করে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে যদি নিয়মিতভাবে এই চালকুমড়োর রস সকালে খালি পেটে পান করা হয় তাহলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে বিভিন্ন রকমের কিডনির রোগ নিরাময় সাহায্য করে আর কিডনিতে স্টোন হওয়া থেকে কিডনিকে বাঁচায় আর তার পাশাপাশি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিরাময় করতেও সাহায্য করে এটা কিন্তু প্রচণ্ড রকমভাবে হার্ট হেলদি এটা আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রলের লেভেলকে নিয়ন্ত্রণ করে বা কমাতে সাহায্য করে আর তার ফলে হার্টকে সুস্থ রাখার পাশাপাশি বিভিন্ন আর্টারিতে ব্লকেজ হওয়ার সম্ভাবনাকেও কম করে বিভিন্ন রকমের স্নায়ু রোগকে নিয়ন্ত্রণে রাখা ও তার নিরাময়ের পেছনেও এর ভূমিকা আছে এর মধ্যে বিভিন্ন রকমের থেরাপিউটিক উপাদান থাকে যেমন গ্লাইকোসাইডস ফেনোলিক্স স্টেরলস এটসেট্রা আর এগুলো এপিলেপসি ও অন্যান্য স্নায়ু রোগের জন্য উপকারী বলে প্রমাণিত চাল কুমড়ো কিন্তু মাসেল রিল্যাক্সান্ট হিসেবেও কাজ করে আর তার ফলে যদি শরীরের মধ্যে ক্লান্তিভাব থাকে তাহলে চাল কুমড়োর রসে ক্লান্তিভাব দূর করতে খুব সাহায্য করে এর পাশাপাশি অনিদ্রা অ্যাংজাইটি টেনশন ইত্যাদিও দূর করতে সাহায্য করে এটা কিন্তু সর্দি কাশি কফ জমা অ্যাসমা ইত্যাদি বিভিন্ন রকমের শ্বাসজনিত রোগ নিরাময়েও সাহায্য করে বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে এর মধ্যে বিভিন্ন রকমের ফাইটো থাকে যেমন ক্যারোটিনয়েডস পেপটাইডস ইত্যাদি আর এরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আর তার ফলে ফুসফুস ও শ্বাসনালীর বিভিন্ন রকমের প্রদাহজনিত রোগ উপশম করতে সাহায্য করে তবে কারো কারোর মতে এই চালকুমড়ো রস যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয় অনেক সময় দেখা গেছে কারো কারোর ক্ষেত্রে এটা শরীরের মধ্যে কফ তৈরি করছে আর তাই যদি আপনারা দেখেন যে রেগুলার এই চালকুমড়ো রস খাওয়ার ফলে কোনো রকম অসুবিধা হচ্ছে বা কাশি হচ্ছে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব এটা বন্ধ করতে হবে এটা শরীরে বিভিন্ন রকমের ক্ষত নিরাময়েও সাহায্য করে শরীরের বাইরের ক্ষত যেমন ঘা কেটে যাওয়া ইত্যাদি বা শরীরের ভেতরে কত যেমন আলসার পাইলস ইত্যাদি নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওয়েট রিডাকশান বা ওজন কমাতেও কিন্তু এটা খুব খুব সাহায্য করে কারণ এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে জলীয় পদার্থ আর এতে কিন্তু ফ্যাট একেবারেই নেই তাই যারা ওয়েট রিডাকশানের কথা চিন্তা করছেন তাদের ডায়েট প্ল্যানে কিন্তু চাল কুমড়োকে অবশ্যই রাখতে হবে বিভিন্ন রকমের স্কিন ইনফেকশন সারাতেও তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং তার পাশাপাশি স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে তার ফলে যদি নিয়মিত এটা খাওয়া হয় তাহলে দেখবেন যে আপনাদের স্কিন অনেক বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছে চাল কুমড়োর মধ্যে থাকা প্রচুর পরিমাণে খনিজ ও ভিটামিন বি কমপ্লেক্স আমাদের চুল পড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি থাকে তাই গর্ভবতী মায়েদের জন্য কিন্তু এটা খুবই উপকারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেনে অ্যাক্ট্রফি হয় অর্থাৎ সহজ করে বলতে গেলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের বিভিন্ন স্নায়ুগুলো শুকিয়ে যেতে থাকে আর তার ফলে তৈরি হয় বিভিন্ন রকমের ব্রেন ডিসঅর্ডার তো এই কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর যা একটা এজিং ফ্যাক্টর হিসেবে প্রমাণিত তাই এই চাল কুমড়োর রস কিন্তু বিভিন্ন রকমের ব্রেন ড্যামেজ বা ব্রেন ডিসঅর্ডারকে প্রিভেন্ট করে তো এখানে কিন্তু শেষ নয় চাইলে আরও অনেক কিছু বলা যায় তবে আমি চাইছি না ভিডিওকে লম্বা করতে কারণ মোটামুটিভাবে যেটা প্রধান প্রধান বিষয় সেগুলো আমি এখানে উল্লেখ করেছি তো আশা করছি অনেকেই হয়তো জানতেন বা অনেকে আবার অনেক জিনিস নতুনভাবে জানলেন তো যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে দেওয়া তথ্যগুলো সত্যি উপকারী এবং আরও অনেকের উপকারে আসবে তাহলে প্লিজ ভিডিওটিকে তাদের সঙ্গে শেয়ার করুন আর যদি এই ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানান আর যদি আপনারা চান আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে তাহলে প্লিজ এই সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন আর ডান দিকে নোটিফিকেশান বেলটিকেও ক্লিক করে দিন তো আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একে অপরকে ভালো রাখবেন নমস্কার খুদা হাফিস বাই বাই